বাড়ি থেকে বের হয়ে গাড়ির কাছে গেলাম। নিশ্চয়ই এই কাজ ওই মেয়েটি করেছে। আমার গাড়ির চাকা হাওয়া ছেড়ে দিয়েছে। আজকে আর বাইরে গেলাম না, বাড়িতে থেকে গেলাম। কেয়ার কথা, কেয়ার মা কেয়াকে ডাকলো। কেয়া, ডাকছিলে মা? আমি একটু বাইরে যাচ্ছি, তুই বাড়িতে থাক। আর একদম দুষ্টামি করবি না কিন্তু। এমন ভাবে বলছো, মনে হয় সবসময় আমি দুষ্টুমি করি। আমার মতো ভালো মেয়ে আর একটা দেখাও। তোর মতো ভালো মেয়ে আর একটা থাকলে এই পৃথিবীতে থাকা যাবে না মা। থাক, আমি গেলাম। কেয়ার মা বাইরে চলে গেল। একা একা ভালো লাগছে না, এই বচ্চাটার বাড়িতে যাই, আমার চেনটা গিয়ে নিয়ে আসি। যেই ভাবা সেই কাজ, কেয়ার আব্বির বাড়িতে চলে গেল। বাড়ির পাশে ছোট্ট একটা ফুলের বাগান আছে, আব্বি সেখানে একটি কুকুর নিয়ে বসেছিল। ওয়াও, এত সুন্দর ফুলের বাগান, কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। কেয়ার চোখ রাব্বির দিকে যেতেই কেয়ার মেজাজ খারাপ হয়ে যায়। এটা তো সেই কুকুর, তার মানে কালকে বাচ্চাটার ওই কুকুর মিলে আমাকে হেনস্থা করেছে। তোকে আমি ছাড়বো না বাচ্চা। বাগানে বসে কুকুরটাকে খাবার দিচ্ছিলাম। সৃষ্টির সেরা জীব মানুষ, আর এই মানুষগুলো বড় অদ্ভুত, একজন আরেকজনের ধোকা দেয়। আর এই অবুজ প্রাণীগুলোকে যদি কেউ একবার খাবার দেয় তাহলে সবসময় পাশে থাকে, বিপদে আপদে তার মালিককে রক্ষা করে। আজ পৃথিবীটা এমন হয়ে গেছে, ভাই তার ভাইকে বিশ্বাস করে না। বসে বসে কথাগুলো ভাবছিলাম, তখন কে যেন পেছন থেকে ডাক দিল। তারপর তাকালাম, তাকিয়ে দেখলাম কেয়া, আর আমার মেজাজটা খারাপ হয়ে গেল। এখানে কি চাই? কাল রাতে আমার একটা সোনার চেন হারিয়েছে। কাল রাতে তো আমি আপনার বাড়িতে এসেছিলাম, তাই আপনার বাড়িতে একটু খুঁজে দেখতে চাই। চেনটা আমি পেয়েছি। তাহলে তাড়াতাড়ি আমার জিনিস আমাকে দিয়ে দিন। আমি তো দিব না। দিব না মানে? বললেই হলো, তাড়াতাড়ি আমার জিনিস আমাকে দিয়ে দিন। আমার গাড়ি চাকা হাওয়া কে ছেড়েছে? এই রে, এখন কি হবে? কাল রাতে তো যাওয়ার আগেই বজ্জারটার গাড়ির চাকা পাঞ্চার করে দিয়েছি। কি হলো, চুপ করে আছো কেন? এখন তো আমার মনে হচ্ছে ওই দিন সকালে তুমি আমার মুখে মোবিল ছুঁড়ে মেরেছিলে। আমি এত কিছু জানি না, আমার জিনিস আমাকে ভালো ভালোই ফিরিয়ে দিন। তুমি আমার গাড়ি অনেক ক্ষতি করেছো, তোমাকে তোমার জিনিস দেওয়া হবে না। যদি আমার জিনিস না দেন তাহলে আমি সবাইকে এখানে ডেকে আনবো, আর বলবো আপনি আমার চেন নিয়েছেন। সবাইকে ডেকে এনে কি বলবে? বলবো যে কাল রাতে। তাই তো, সবাইকে ডেকে এনে আমি কি বলবো? যদি বলি কাল রাতে জানালা দিয়ে এই বজ্জাটার বাড়িতে ঢুকেছিলাম, তাহলে সবাই আমাকে চোর মনে করবে। আর যদি বলি এই বজ্জাটাকে মারতে গিয়েছিলাম, তাহলে বজ্জাটা আমাকে আলু ভর্তা বানাবে। কি ভাবছো? যত ভাবো না কেন তুমি কিছুই করতে পারবে না, সবাই আমাকে চেনে তোমাকে চোর মনে করবে। দেখেন, আমরা অনেক গরিব, ঠিকমতো দিবেলা খাবার জোটে না। আপনি আমার চেনটা ফিরিয়ে দিন, তা না হলে আমার ডাইনি মা আমাকে মেরে ফেলবে। দুই বেলা খাবার জোটে না অথচ দামি ফ্ল্যাটে থাকো, কি অদ্ভুত ব্যাপার, তাই না? এই বাচ্চাটার সাথে তো কিছুতেই পেরে উঠতে পারছি না। আমার সাথে তুমি কখনো পারবেও না। এখন তাড়াতাড়ি বিদায় হও, তা না হলে আমার এই পোষা কুকুর তোমাকে পোষে ধরবে। আমি আপনাকে দেখে নিব। ঠিক আছে। কি ফাজিল মেয়ে, সব সময় মিথ্যা কথা বলে। কেয়া চলে গেল। আমি ভোলা, ভোলা হলো কুকুরটির নাম রেখেছি, কারণ ওরা তার মালিককে ধোকা দেয় না। সাথে বসে সময় কাটাতে লাগলাম। যখন সেখান থেকে উঠে রুমে যাব তখন দেখি আমার একটি ফুলের টব নেই। এই কাজটা ওই ফাজিল মেয়ে ছাড়া আর কে করবে? চেতে চুরি করে গিয়েছে। কেয়ার কথা, বজ্জাত ব্যাটা, তোকে আমার চেন কখনো মেরে খেতে দিব না। আমার জিনিস কি করে আদায় করতে হয় তা আমার জানা আছে। কেয়া চলে গেল, কিন্তু একটু পর লুকিয়ে আবার আসলো, আর এবার এসে একটি ফুলের টব নিয়ে হাওয়া হলো। গাছটা আমার অনেক পছন্দ হয়েছে, আমার মন বলছে গাছটা তোর, আর আমি আমার মনের কথা কখনো ফেলতে পারি না। কেয়া বাড়িতে চলে গেল, আর ভাবতে লাগলো কি করা যায়। অবশেষে একটা আইডিয়া পেলো। আজকে রাত 12:30 আবার চুপি চুপি বাড়িতে থেকে বের হলো, আর আব্বির বাড়িতে পৌঁছে গেল। আজকে আর ভুল করা যাবে না, আগে দেখে নেই বজ্জাটটা কোথায়। হঠাৎ করে কেয়ার কানে গানের সুর ভেসে আসলো। গলাটা তো ওই বজ্জাটটারই মনে হচ্ছে, গিয়ে একটু দেখি তো। কেয়া আস্তে আস্তে ছাদে চলে আসলো, আর এসে দেখলো রাব্বি গিটার বাজাচ্ছে আর গান গাইছে। রাব্বির কথা, কেন জানি আজকে আমার অনেক ভালো লাগছে। যেদিন আমার মন ভালো লাগে সেই দিন আমি নেশা করি না, আর সেই দিন ভালো লাগছে না সেই দিন নেশাকে আপন করে নেই। আজকে আমি গানকে আপন করে নিয়েছি, তাই ছাদে বসে অনেকদিন পর কণ্ঠ খুলে গান গাইতে লাগলাম। হারিয়ে যাবে তুমি সময় স্রোতে, গানটা শেষ হওয়া মাত্রই আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আমার ভালোবাসায় ভুল ছিল, তাই তো তোমাকে হারিয়ে ফেলেছি। বেঁধে রাখতে পারিনি আমার মায়ায়, শুধু মনে পড়ে কি ভুল ছিল আমার, কেন করলে আমার সাথে এমনটা, মনে মনে ভাবতে লাগলাম। তারপর কে আর কথা, বাহ অনেক সুন্দর তো গান গাইতে পারে। আরে কি, বজ্জাটা তো কান্না করছে,
আমি বিশ্বাস করতে পারছি না যে ছেলেকে সবাই ভয় পায়, খারাপ ছেলে বলে, সে আবার কান্নাও করতে পারে। হয়তো সবার সামনে খারাপ ছেলে হয়ে থাকে, কিন্তু নিজের ভালোটা সবার থেকে লুকিয়ে রাখে। আমার এত ভেবে কাজ নেই, আমি যে কাজ করতে এসেছি সে কাজ করি গিয়ে। গিয়ে রাব্বি রুমে ঢুকে গেল, আর গিয়ে অবাক হয়ে গেল, আজ অন্য একটি মেয়ে রাব্বির বিছানায় শুয়ে আছে। সত্যি বাচ্চাটা খারাপ, মানুষ ঠিকই বলে, ছি, প্রতিদিন মেয়ে নিয়ে রাত কাটায়। গিয়া তখন রুমে তার চেন খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তাই হঠাৎ করে হতাশ হয়ে গেল, আর হতাশ হয়ে রাব্বির 14 গুষ্টি উদ্ধার করে বাড়িতে ফিরে আসলো। রাব্বির কথা, কাল রাতে যখন গাড়ি নিয়ে বাইরে বের হয়েছিলাম, তখন আমার কলেজের একটি মেয়ে আমার গাড়ির সামনে চলে আসে, কিন্তু মেয়েটির কিছু হওয়ার আগে আমি গাড়ি থামিয়ে ফেলি আর মেয়েটি হালকা ধাক্কা খেয়ে পড়ে যায়। তখন আমি তাকে বাড়িতে নিয়ে আসি। সকালে আমি মেয়েটির ঘুম ভাঙার অপেক্ষায় বসে আছি। একটু পর মেয়েটি আস্তে আস্তে চোখ খুললো আর আমাকে দেখে ভয় পেয়ে গেল। এই মেয়ে, কাল রাতে আমার গাড়ির সামনে ওইভাবে কেন আসলে? মেয়েটি মাথা নিচু করে কাঁদতে লাগলো। এই কান্না করছো কেন? আমি মরে যেতে চাই, আমি আর বাঁচতে চাই না। কি হয়েছে, কেন মরতে চাও? কেন মরতে চাই বলতে পারবো না, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আমি আর বেঁচে থাকতে পারবো না। মানুষ অনেক বড় বড় পাপ করে মরতে চায় না, আর বরং আরো বড় পাপ করতে চায়। তুমি কি এমন পাপ করেছো যে তার জন্য বাঁচতে চাও না? একটি মেয়ের কাছে সবচাইতে বড় সম্পদ হচ্ছে তার সম্মান, মর্যাদা, ভালোবাসা, আর আমি এই তিনটি জিনিস হারিয়ে ফেলেছি। আর এই তিনটি জিনিস যে হারিয়ে ফেলে সে আর বাঁচতে চায় না। তাই বলে মরে যাবে? তোমার এই তিনটি জিনিস ফিরে পাওয়ার জন্য লড়াই করতে হবে। বলো কি হয়েছে তোমার, আমি তোমাকে সাহায্য করব। আমি একটি ছেলেকে ভালোবাসি, তার জন্য আমি সব কিছু করতে পারি। সে যখন তার সাথে সহবাস করতে বলে আমি রাজি হইনি, কিন্তু সে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, যার কারণে আমি তার কথায় এক প্রকার রাজি হয়ে যাই। কিন্তু সে সব কিছু ভিডিও করে রাখে আর টাকার জন্য আমাকে ব্ল্যাকমেল করতে থাকে। টাকা দিতে রাজি হয়নি বলে সে ভিডিওটি নেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। সে আমাকে ভালোবাসেনি, আমাকে ঠকিয়েছে। কেন ভালোবেসেছিল তাকে? ওর সাথে থাকলে আমার অনেক ভালো লাগে, আর এই ভালো লাগা আমার ভালোবাসা হয়ে ওঠে। এখন আর আমি রিপনকে ভালোবাসি না, কিন্তু সম্মান মর্যাদা নিয়ে বাঁচতে চাই। কিন্তু যদি রিপন ভিডিওটি নেটে ছেড়ে দেয় তাহলে? ভালো থাকতে হলে ভালোবাসা ছেড়ে দাও, দেখবে কষ্ট তোমাকে ছেড়ে দিয়েছে। তোমাকে আমি সাহায্য করব, কিন্তু আমাকে প্রমিস করতে হবে কখনো কাউকে ভালোবাসবে না। ঠিক আছে, কিন্তু যদি কেউ জেনে যায় তাহলে আমি আর বাঁচতে পারবো না। কেউ জানবে না। এখন বলো ছেলেটিকে। আমাদের কলেজের শেষ ইয়ারের রিপন, আর আমার নাম রিমা। ঠিক আছে, এখন তুমি বাড়িতে যাও, কালকে ভিডিও ডিলিট হয়ে যাবে। মেয়েটির বাড়িতে চলে গেল আর আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। কেয়ার কথা, ক্যাম্পাসে রিতা আর কেয়া বসে আছে। কিরে, সেই কখন থেকে দেখছি মন খারাপ করে বসে আছিস, কি হয়েছে বলতো? ওই বাচ্চাটা আমার চেন চিন্তাই করেছে। কোন বাচ্চাটা? ওই রাব্বি বাচ্চাটা। রাব্বি কেন তোর চেন চিন্তাই করবে? তখন কেয়া রিতাকে সব খুলে বললো। তোকে বলেছি না, রাব্বির থেকে দূরে থাকবি, ও একদম ভালো ছেলে না। একবার সুযোগ পাই তারপর দেখবো। পরদিন কলেজে, পরদিন কেয়া কলেজে এসে দেখলো রাব্বি একটা ছেলেকে মারছে। সবাই তাকিয়ে আছে, কিন্তু কেউ এদিকে এগিয়ে যাচ্ছে না। আর কিছু সময় যদি ছেলেটিকে মারে তাহলে মরে যাবে। কেয়ার দেখে রাগ উঠে গেল। কেয়া গিয়ে রাব্বিকে কলেজের সবার সামনে চড় মারলো রাব্বির কথা। সকাল সকাল কলেজে আসলাম আর এসে রিপনকে খুঁজতে লাগলাম। রিপনকে সবার থেকে একটু দূরে সরে নিয়ে গেলাম। বলো ভাই, কি বলবে? রিমা তোর কি হয়? আমি রিমাকে ভালোবাসি আর রিমা আমাকে। ভালোবাসা মানে? মানে ভালোবাসা মানে ভালোবাসার মানে জানিস না? আর ভালোবাসতে গেছিস? ভিডিও ডিলিট কর। ভিডিও? আমি 2 মিনিট সময় দিচ্ছি, ভিডিও ডিলিট কর, তা না হলে তোর এমন ভিডিও বানাবো যা ইতিহাস হয়ে থাকবে। রিপন ভয়ে ঢোক গিলতে লাগলো আর ঘামতে লাগলো। তারপর মোবাইল ফোন বের করে ভিডিও ডিলিট করে দিল। আরো কোথায় ভিডিওর কপি আছে? না ভাই, আর কোথাও ভিডিওটির কপি নেই। যদি তুই রিমাকে বিরক্ত আর রিমার সম্মানহানি করতে চাস, আর শুধু রিমা না, অন্য কোনো মেয়ের সাথে যদি তোকে দেখি তাহলে তোকে জানে মেরে ফেলবো। না ভাই, আজকের পর থেকে আমাকে কোনো মেয়ের সাথে দেখবেন না। এবার তোকে আমি ভালোবাসার মানে শেখাবো। মানে? নিজের চাহিদা পূরণ করার জন্য তুই একটি মেয়ের জীবন নষ্ট করেছিস। যদি চাহিদা পূরণ করার তোর উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তুই বেশ্যা পাড়ায় চলে যেতি, একটা মেয়ের জীবন কেন নষ্ট করলি? আমি রিমাকে ভালোবাসি। এবার ভালোবাসার কথা শুনে আমার
রাগ উঠে যায়। আর রিপনকে ইচ্ছা মতো মারতে লাগলাম, ভালোবাসার মানে বুঝতে লাগলাম। সবাই তাকিয়ে দেখছে কিন্তু ভয়ে কেউ এগিয়ে আসছে না। একটু পর কেন যেন কলার ধরে টান মারলো, তাকিয়ে দেখি কেয়া। কিছু বলার আগে ঠাস করে চড় মারলো, রাগ আমার চরম পর্যায়ে চলে যায়। আমি ঠাস করে একটি চড় মারি, কেয়া এক গেলে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি আবার ঠাস করে আরেকটা গেলে চড় মারি, এবার কেয়া পড়ে যাবে। তার আগেই আমার মা এসে ধরলো। তোর লজ্জা করে না মেয়েদের গায়ে হাত তুলতে? না আমার লজ্জা করে না, কারণ আমি কোনো ভুল করিনি। তোকে জেল থেকে বের করে ভুল হয়েছে, আজকের পর থেকে আমার কোনো ছেলে নেই, আমার একটি মাত্র মেয়ে। অনেক আগেই আমি স্বীকার করে নিয়েছি আমার বাবা মা মারা গেছে। আরেকটি কথা সত্যি, না জেনে কাউকে অপরাধী বলবেন না, কারণ যখন সত্যিটা জানতে পারবেন তখন তার সামনে এসে দাঁড়াতে পারবেন না। কথাগুলো বলে আমি সেখান থেকে চলে আসি। রাব্বি কেন তোমাকে মারছিল? আসলে ম্যাম, রাব্বি একটি মেয়েকে বিরক্ত করছিল, তাই আমি প্রতিবাদ করি, তখন রাব্বি আমাকে মারতে থাকে। জানতাম এরকম কিছু একটা হবে, আগে যদি জানতাম আমার ছেলে এতটা খারাপ হবে তাহলে ছোটবেলায় বিষ খাইয়ে মেরে ফেলতাম। তখন রাব্বির মা কেয়ার দিকে তাকালো, তাকিয়ে দেখলো কেয়ার গালে 10 আঙ্গুলের ছাপ উঠে গেছে। তুমি কেন রাব্বিকে চড় দিতে গেলে? তুমি কি জানতে না রাব্বি কতটা খারাপ? আমি কেয়াকে আগেই বলেছিলাম কিন্তু আমার কথা শোনেনি। আসলে ম্যাম, আমার চোখের সামনে যদি কোনো অপরাধ হয় তাহলে আমি সহ্য করতে পারি না। এরপর রাব্বির থেকে দূরে থাকবে, আমাকে রাব্বি চিনে না, এর প্রতিশোধ আমি ঠিকই নিব। তোমার বাবা মাকে ফোন করে কলেজে আসতে বলো, এই কলেজে আর রাব্বিকে থাকতে দেওয়া যাবে না। না ম্যাম, রাব্বি কেমন ছেলে তা তো আমরা সবাই জানি, পরবর্তীতে রাব্বি যদি কেয়ার ক্ষতি করার চেষ্টা করে তার চাইতে ভালো হবে এইসব এখানেই শেষ করা। হ্যাঁ ম্যাম, রীতা ঠিক বলেছে, এইসব এখানে শেষ করাই ভালো হবে, রাব্বিকে আমি নিজে শাস্তি দিব। ঠিক আছে, রাব্বির কথা। সেখান থেকে গাড়ি নিয়ে আমি বেরিয়ে পড়লাম। যতই ওইখানে কথা ভাবছি ততই আমার রাগ উঠছে, গাড়ির স্পিড বাড়িয়ে দিতে লাগলাম। এক সময় কষিয়ে ব্রেক মারলাম, গাড়ি থেকে বেরিয়ে চিৎকার দিলাম আর আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলাম, আমি কি খারাপ? আজকে কি আমি খারাপ কিছু করেছি? সবাই শুধু আমার খারাপটা দেখে আর ভালোটা কেউ খারাপ মনে করে। কেন হলাম আমি এরকম? আমি কি এরকম ছিলাম? আজকে আমার এই অবস্থার জন্য দায়ী আমার বাবা মা, বন্ধু, ভালোবাসা। আমি কাউকে ভালোবাসি না, সবাইকে ঘৃণা করি আমি, আমার কেউ নেই, আমি শুধু একা। পরের কিছুদিন আমি কলেজে আর গেলাম না, আজকে কেন জানি যেতে মন চাইলো তাই চলে আসলাম। কলেজে এসে কেয়াকে খুঁজতে লাগলাম, অনেক সময় পর কেয়াকে পেলাম আর কেয়ার সামনে গেলাম। আমাকে দেখে কেয়ার বান্ধবীরা ভয় পেয়ে গেলাম, কিছু না বলে কেয়ার হাতে চেন ধরিয়ে দিয়ে পেছনে ঘুরতে কে যেন আমাকে জড়িয়ে ধরলো। তাকিয়ে দেখলাম রিম আমাকে জড়িয়ে ধরেছে, আমাকে ছেড়ে দাঁড়ালো। থ্যাংকস ভাইয়া, এতদিন সবার মতো আমিও ভাবতাম আপনি একটি খারাপ ছেলে, কিন্তু এখন আমি জানি আপনি কেমন। আমি আপনার কথা রাখবো, কখনো কাউকে ভালোবাসবো না। ঠিক আছে, আমি সেখান থেকে চলে আসি। কে আর কথা, ছি ছি, প্রকাশ করে কিভাবে? ছি ছি ছি, প্রকাশে কেমন করে জড়াজড়ি করছে? আর এই মেয়েকে তো সেই রাতে দেখলাম রাব্বির বিছানায় শুয়ে আছে, কিন্তু রাব্বিকে ভাইয়া কেন বলছে? রাব্বি চলে গেল আর মেয়েটি ইমার কাছে চলে গেল। তারপর কি হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অপশনটিতে ক্লিক করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।